মঙ্গলবার দুপুরে লরি বাইকের সংঘর্ষে আরামবাগের পল্লীশ্রী এলাকায় লরিতে আগুন লেগে যাওয়ার ঘটনায় মৃত্যু হলো বাইক আরোহী যুবকের। বুধবার চিকিৎসা চলাকালীন মৃত্যু হলো যুবকের। মৃত যুবকের নাম চঞ্চল রায়, বয়স 25 বছর, বাড়ি গোঘাটের সাতবিড়িয়া এলাকার মিমানপুরে। জানা গেছে চঞ্চলের কীটনাশক ওষুধের ব্যবসা রয়েছে, তার জন্য আরামবাগের মিটিংয়ে এসেছিলেন। সেই মিটিং সেরে বাড়ি ফেরার পথেই ঘটে দুর্ঘটনা। গোঘাট ও আরামবাগের মাঝামাঝি কালীপুর এলাকায় বাইক ও লরির মুখোমুখি সংঘর্ষ হয়। লরির বাইকটি চলে আসায় সেই অবস্থাতেই বাইকটিকে টানতে টানতে বেশ কিছুটা নিয়ে চলে যায় লরিটি। পরে বাইকের তেল ট্যাঙ্ক ব্লাস্ট করে লরিতে আগুন লেগে যায়। রাস্তায় গুরুতর জখম অবস্থায় পড়েছিলেন ওই যুবক। এরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। বেরিয়েছিল 12টার সময়, ওনার ওই ওষুধ কোম্পানির মিটিং ছিল আরামবাগ পান্তশালায় নাকি, ওখানে শুনলাম। এমনি তো মাঝামাঝি ওষুধ কোম্পানির মিটিংয়ে যায়, মিটিং করলে উনিই যায়, ওনার বাবা কৃষ্ণমান রায় উনি যাননি, চঞ্চলটাই যায় ওনার ছেলে। আমরা জানতে পারলাম ঠিক ওই হয়তো ওখানে শুনলাম যে 4টা নাগাদ অ্যাক্সিডেন্টটা হয়েছে। আমরা জানতে পারি তখন 4:30 এরকম বাজে, তো জানতে পারি আমরা তড়িঘড়ি, যেহেতু আমরা আমি পাশাপাশি গ্রামের ছেলে কিন্তু আমরা থাকি, আমাদের মূল্য ট্রাভেল করি, যেহেতু ওর বাবার ব্যবসা ওখানেই আমরা থাকি সবসময়। তো আমরা সেই ইয়েটি আমরা তড়িঘড়ি আরামবাগ হাসপাতাল যাই বা ওখান থেকে রেফার করে কলকাতা, তো রাস্তায় যেতে যেতেই স্পটে। নিউজ আজ বাংলা, গোঘাট। এসে গেল বং পিৎজা। আভিজাত্যপূর্ণ বাঙালিয়ানা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, লিংক রোড আরামবাগ, ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই। আরামকোরের রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা।